ও আমাদের বাড়িতে যেহেতু আমাদের অনেক বড় ফ্যামিলি, মানে লেগেই আছে একটার পর একটা অনুষ্ঠান, সেই 12 মাসে 13 পার্বণের মতো আমাদের বাড়িতে অনুষ্ঠানের কোনো শেষ নেই। হ্যালো ভিউয়ার্স, দ্য রিক্রিয়েশনাল স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত। আমি দোলা, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ রবিবার, একটা নতুন ছুটির দিন, শীতকালের ছুটির দিন। তো আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে, সেটা হচ্ছে আমার ছোট ননদের ছেলের বিয়ে হচ্ছে ডিসেম্বর মাসের 14 তারিখে। তো আজকে ওকে মামা বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ানো হবে, আর সেই অনুষ্ঠানটা হবে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে, যেহেতু মা ওখানে আছেন। আর সবাই মিলেই আজকে আমরা ওখানে অ্যারেঞ্জ করেছি ওর এই অনুষ্ঠানটা। আর এরপরে তোমরা আরও নতুন নতুন ব্লগ তো দেখতেই পাবে, বিয়েবাড়িওয়ালা ব্লগ। তো বলতে পারো যে আমাদের বাড়িতে আরও একবার বিয়েবাড়ি শুরু হচ্ছে। তো চলো দেখতে থাকো, আশা করছি অন্যান্য ব্লগের মতো এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, অনেকটাই দেরি হয়ে গেছে, এখন চলে যাই সোজা শ্বশুরবাড়িতে এবং ওখানে গিয়ে দেখি কী কী হচ্ছে। আমাদের দুই বৌমা, পূজাকে তো তোমরা দেখেইছো আগের ব্লগে, মৌমিতাকে দেখেছো কিন্তু কথা হয়নি, তাই তো? হ্যাঁ, পূজার বিয়েতে আমাদের একটা নাচের ব্লগ অনেক 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 ভিউজ হয়েছে, সেটা তবে হ্যাঁ, সব থেকে বেশি ভিউজ হয়েছে পূজার বিয়ের একটা শর্টস, 2 লাখের ওপর একটা শর্টস করেছিলাম ওর বিয়েতে, সেইটা। দেখো আমাদের বাড়িতে একটা নতুন সদস্য, ওর নাম কি রনি? ওর নাম রক। আচ্ছা, রনির একটা ভাই আছে, তার নাম হচ্ছে রকি, আর এর নাম হচ্ছে রক। রনি এর থেকে বেরোতে পারছে না, রকি রক থেকে। দেখি দেখি, রক এদিকে আয়, রক ওইদিকে থাকাও, রক। ও মা, কি সুইট, সো সুইট রক। আমাদের যে গ্রুম সে তো এখনো আসেনি, কিন্তু আমরা তো চলে এসেছি। আর তার যে ছোট মাইমা সাজ্জে, দেখো অনুষ্ঠানে আমাদের মেইন শেফ হচ্ছে বর্দা। হ্যালো। তো এরকম তো হয়, তোমরা আমাদের আমার আগের ব্লগে দেখেছো, আমাদের একসাথে যখন খাওয়া দাওয়া হয় এইভাবেই রান্না হয়। তো আজকেও বেশ অনেকজনই আমরা একসাথে মিলিত হয়েছি, একসাথে মজা হবে। তো দেখো কি কি রান্না হলো, এখন নিশ্চয়ই ভাত হচ্ছে এটা, তাই তো? ভাত হচ্ছে, মাংস হয়ে গেছে, খাসির মাংস, ফুলকপি তরকারি অলরেডি হয়ে গেছে, মাছের কালিয়া আলু আছে, ওখানে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, ওখানে আছে চাটনি, পাঁপড়, পায়েসটা আমার করেছি কিনা ঠিক জানি না। হ্যাঁ হ্যাঁ, সেটাও হয়ে গেছে, হয়ে গেছে। কলা পাতা খাওয়া,
তো তোমরা তো দেখতেই পেলে যে প্রীতিশ খাচ্ছে হচ্ছে নিচে, আর এই আমাদের ছাদে একটা এরকম সেট আপ করা হয়েছে, কারণ আমাদের তো বাড়িতে প্রচুর লোক, তো সবার যাতে একসাথে খেতে বসতে পারে সেই জন্য এই টেবিলটায় বসেছে দিদি ভাই, মধু আর মানা। একদমই ছেলের মায়েরা একটু বেশি খিদে পেয়ে আছে আজকে, বলছে কোনো হ্যাঁ বলছে কোনো কথা নয়, শুধু আজকে শুধু খাওয়া। তার উপর আবার বাপের বাড়ি এসেছে, বুঝতেই পারছেন আমি আলাদা ব্যাপার। এবার একটা টেবিলে যাচ্ছি, সেই টেবিলটা হচ্ছে এটা। আর এই হচ্ছে আমাদের গ্রুমের দাদা, যে ভাসুর হতে চলেছে, উডবি ভাসুর। কি ফিলিংস রাজা? খুব ভালো। এই হচ্ছে আমাদের গ্রুম। গ্রুমের তো দেখতেই পেলে খাচ্ছিল, তারপর খাওয়া হয়ে গেছে, এখন চলে এসছে এখানে। তো আমাদের বিয়ের ব্লগগুলো দেখার জন্য আর কদিন অপেক্ষা করতে হবে? 14 তারিখ পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে, তারপর আসতে চলেছে আমাদের বিয়ে বাড়িওয়ালা ব্লগ। তো যদি আমি ছুটি পাই অফিস থেকে তবেই, আদারওয়াইজ হবে না। তো যাই হোক, দেখা যাক কী হয়, আর খুবই মজা হতে চলেছে আর কি, এটাই। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা, সেটা তোমাদেরকে আর একটা ব্লগেও দেখিয়েছিলাম। দেখো এখানে অনেক রকম গাছ আছে। তো এখানটা আমার বেশ ভালো লাগে, অনেক গাছ আছে। আমি আর রিম দুজনে মিলে চলে এসেছি, আমরা কালেকশন করছি হচ্ছে কারি পাতা, আর এই কারি পাতা দিয়ে আমরা তৈরি করব হেয়ার অয়েল, তাই তো? হ্যাঁ। তো তোমরা তো দেখতেই পেলে যে আজকে আমরা কি প্রচণ্ড মজা করলাম, আর অনেকদিন পরে এই বাড়িতে আমরা সবাই মিট করলাম, সেই পুজোতে এসেছিলাম না? সেই পুজোতেই লাস্ট, হ্যাঁ পুজোর পরে দেখা হয়েছিল, মানে রাস্তায় দেখা হতো, কিন্তু বাড়িতে সবাই মিলে একসাথে আবার এটাই ফার্স্ট, এবার শুরু আমাদের এইরকমই, এরপর বিয়ের অনুষ্ঠান। ঠিকই তাই। তো আজকে বেশ অনেকদিন বাদে সবাই মিলে মিট করে খুব ভালো লাগলো, আর খুব মজায় কাটলো আজকের দিনটা। তো তোমরা এরপরে সব বিয়েবাড়িওয়ালা ব্লগ পাবে হচ্ছে 13 তারিখ থেকে, 13ই ডিসেম্বর থেকে। তোমরা প্রীতিশকে অনেক আশীর্বাদ করো, ওর যেন নতুন জীবন খুব সুন্দরভাবে কাটাতে পারে ওরা। আর আর যারা আমার ব্লগগুলো দেখতে চাইছো, মানে বিয়েবাড়িওয়ালা ব্লগ, তারা অবশ্যই কিন্তু এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর এই আজকের এই ব্লগের যদি কোনো একটা জায়গা ভালো লেগে থাকে, তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, আর অবশ্যই দেখতে থাকো দ্য রিক্রিয়েশনাল স্টোরিজ। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার খুব শিগগিরই অন্য একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।